বাচ্চাটা সবাই 12 বছর বয়সে, 12 বছর আগে এখানে এসছে, 12 বছর আমাদের সঙ্গে। আর তুষারদার কথা যেটি বললেন, আমি সবসময় বলি, আবারও বলি, সবাই যেহেতু সামনে আছেন, আমি বলেছি এবং এটা বিশ্বাস করি আমি যে তুষারদাকে ছাড়া আমাদের পক্ষে অতীতকে এগিয়ে নিয়ে যাওয়া খুব কঠিন, বিশেষ করে এখন থেকে তো অবশ্যই। আমরা তুষারদা এবং বৌদি আপনাদের আজকের এই যে আয়োজন, স্বাভাবিকভাবে সেই আয়োজন শুধুমাত্র আপনাদের পক্ষ থেকেই নয়, এটি আপনারা অতীতকে যথাযথ সম্মান দেখিয়েছেন আজকে। এই অতীতির চত্বরে যে ছেলেটি, যে দুটি ছেলে বড় হয়েছে, তারা অতীতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সংস্কৃতির যে কোনো শাখায় বলি, গান, তবলা, যেটাই বলি না কেন, তারা শুধু সেটি শিখেনি, এখানে তারা অতীতকে সমৃদ্ধ করেছে। সেদিক থেকে আপনাদের কাছে অতীতের কৃতজ্ঞ, আমাদের সবার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আমাদের কৃতজ্ঞতা। আর আজকে এই ছেলেটি যেহেতু দীপ্তর জন্মদিন, আমি তার দুজন শিক্ষক, যার কাছে প্রথমে হাতে খড়ি, আমাদের সঙ্গে আজকে আছেন আমাদের শ্রদ্ধেয় দাদা, শিল্পী হিসেবে আপনারা তাকে চেনেন, কিন্তু তার সাথে তার বড় বয়সে একজন একেবারে অসাম্প্রদায়িক প্রগতিশীল মানুষ, দুলাল ভৌমিক, এবং সঙ্গে অবশ্যই তার এখনকার শিক্ষক, দীর্ঘদিন তালিম দিচ্ছেন, আছেন আমাদের তপন মোদক। দুজনেই তাদের আশীর্বাদে আমরা আশা করব দীপ্তর উদ্দেশ্যে দেবেন, এবং তারপরে আমাদের সর্বজন শ্রদ্ধেয় জনাব মুত্তালিব বিশ্বাস আশীর্বাদ করবেন। তো প্রথমে আমি তার প্রথম শিক্ষক অতিথিতে আমাদের শ্রদ্ধেয় দাদাকে, দুলালদাকে দুটি কথা বলার জন্য বিশেষ অনুরোধ করব। দুলালদা, আসলে আসলে কথা বলার ব্যাপারে জীবনের উপরে আমরা সবাই নির্ভর করি। আমি তত কথা ভালো বলতে পারি না, যা কথা বলি হয়তো সুরের মাধ্যমে বলার চেষ্টা করি আর কি। তো দীপ্ত সম্বন্ধে আমার যেটা বলার ছিল যে নিষ্ঠা এবং একাগ্রতা, এই দুটোই ওর জন্য একটা দুটো জিনিসের সমন্বয় দীপ্ত গড়ে উঠেছে। কারণ এতদিন এই তবলা শেখার ব্যাপার, এরকমভাবে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া, আমার যা দায়িত্ব ছিল তা ওকে জাস্ট একটু রাস্তা ধরিয়ে দেওয়া, বাকিটা সব তপনই করেছে। আর ওর নিষ্ঠার প্রতি আমার প্রচণ্ড একটা আস্থা আছে, এবং আজকাল ওর বাজনামে শুনি এবং সেটা শুনে আমার খুব আনন্দ লাগে, এবং নিজে গর্ব বোধ করি যে ওকে আমি হাতে ঘুরে দেওয়ার একটা সুযোগ আমার ঘটেছে। তো তখন থেকে আমি বুঝতে পারতাম বা বুঝতে পেরেছিলাম যে ও এগিয়ে যাবে, এবং সেটাই হয়েছে। দীপ্ত, তোমার জন্য আমার অশেষ শুভকামনা, অ্যান্ড ভেরি হ্যাপি রিটার্নস অফ দি ডে। ভালো থাকো, সুস্থ থাকো, আরও আরও বড় হোক, আরও ভালো করে শিখো। আমাদের আছেন আরো কয়েকজন নাম আমার বলা উচিত ছিল, আমাদের ফারুক ফয়সাল বাংলা শিক্ষা মনে কিছু দুটি কথা বলবেন, আছেন আমাদের হারুন ভাই শহীদ চৌধুরী হারুন, আছেন আমাদের নৃত্য শিক্ষিকা আমাদের লাকি খান, এবং যেভাবে অবশ্য অনেকেই আছেন, আমরা চেষ্টা করবো খুব দ্রুত তাদের আশীর্বাণী, তাদের দুটি কথা শোনার। সেই প্রসঙ্গে এখন আসবেন তপন, আমাদের প্রিয় তপন মোদক। আমি আসলে ছেলে হিসাবে খুবই ভালো ছেলে, একটা জিনিস কি আমাকে আমি চাকরি পেলাছিলাম জানে বলি যে তুমি একটা দেখো দেখাটা আমি দিতাম, তুমি আমার হাজিরা বইটার মধ্যে কি আসলো এটা দম্বা দিতে সেই হিসেবে কাজ করে, প্লাস খুব শ্রদ্ধা আর ও আরও ভালো হবে আপনারা তারা আশীর্বাদ করেন।
আর আমি বিশেষ করে ওয়েটার চিনতে দিচ্ছে ডাক্তার হতে আমার চিকিৎসা করবে ধন্যবাদ আপনাকে।
এবার আসছেন মত্তানের বিশ্বাস, উনি আমাদের সবার পক্ষ থেকে সুন্দর করে গুছিয়ে আমাদের আশীর্বাদে আমাদের দীপ্তকে দিবেন, দীপ্ত রাখবেন মত্তানি স্যার। যে নিজে দীপ্ত যেমন সূর্য, সেই দীপ্তি ছড়াবেই। আমি আশীর্বাদ করি না করি কিচ্ছু যা আসে না, তবু আমি আশীর্বাদ করি যে সারা জীবন তার দীপ্তি ছড়াবে, সেই দীপ্তিতে আরও সবাই প্রদীপ্ত হোক এই কামনা করি। যার আজকে জন্মদিন আমাদের ছেলে, আর এখনই কেক কাটবে, তার আগে দীপ্তকে আমি বলবো তুমি আমাদের সবার উদ্দেশ্যে দুটি কথা বলো, বাংলা ইংরেজি মিলিয়ে কোনো অসুবিধা নেই। দীপ্ত ভাই, দীপ্তর কাছে যাওয়ার আগে আমরা দীপ্তর কাছে যাই, দীপ্ত তার ছোট ভাই। Sorry, okay. I just want to thank my brother for being a huge inspiration to me in my life. He motivated me to do good in school, to come to Unichi and learn. And I don't know how to say thank you, but thank you. I really don't know what to say. I just want to say thank you to all of you. I know you guys will eat the cake right now, so thank you so much again. I'm so surprised that none of them have to take it over. দীপ্তের 22তম জন্মদিন, আমার অবাক লাগছে দেখতে দেখতে ছেলেটা আমার চোখের সামনে বড় হয়ে গেল। তাকে এখন আমরা বালক বলব, তাকে সে একজন যোগ্য যুবক হিসেবে বড় হচ্ছে দেখে আমি খুব আনন্দিত। সে পড়াশুনে ভালো, সবচেয়ে বেশি যেটা অবাক করেছে আমাদেরকে সেটা হচ্ছে যে তার যে কোনো কাজের প্রতি তার নিষ্ঠা। সে কি চমৎকার করে তবলা শিখলো, আর এখন সমস্ত উদ্দেশ্যে তার তবলার উপর নির্ভর করে, যা আমাদের জন্য কত আনন্দের। দীপ্তের বড় হওয়ার পেছনে
দীপ্তের বাবা মার যে ভূমিকাটা সেটা আমি মনে করি আমাদের সমাজের জন্য একটা আদর্শ। আমাদের মানুষ যদি দীপ্ত এবং দিব্যর সঙ্গে তাদের যাদের যাদেরকে চিনে তারা চোখ বন্ধ করে বলে দিতে পারবে তাদের বাবা হচ্ছেন তুষার দাস এবং তাদের মা হচ্ছেন সীমারা। আমি দীপ্তর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, সে ভালো ছাত্র অবশ্যই সে একটা চমৎকার জায়গায় যাবে। আমি সে আমাদের তার নাম হচ্ছে দীপ্ত, আমি চাই তার দীপ্তিতে আমরা যেন গৌরব বোধ করি ভবিষ্যতে। থ্যাংক ইউ।
দিয়েছি আচ্ছা